সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা জানতে সরাসরি চলে যাব রাজধানীর কারওয়ান বাজার। সেখানে আছে সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, কি অবস্থা বাজারের জানাবেন। সেটি আসলে আজকে কারওয়ান বাজারেও কিন্তু বেশ চড়া গেছে। শীতের যে সবজির কথা বলা হচ্ছে, আসলে পাতাকপি ফুলকপি, আজকে ভালো মানের যে পাতাকপি ফুলকপি সেটি কিন্তু 35 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আমার সঙ্গে একজন ব্যবসায়ী আছেন, তার কাছে একটু জানতে চাই আজকে আসলে সবজির বাজারটা কেমন। গত কয়েকদিন থেকেই আমরা দেখতেছি যে বাজার বেশ চড়া, আজকে কি অবস্থা একটু জানাবেন আমাকে। বাজার আপনার মনে হয় ফুলকপি আমরা বিক্রি করছি আপনার 40 থেকে 35 টাকা পিস, এবং পাতাকপিও আপনার 40 থেকে 35 টাকা পিস বিক্রি করা হয়েছে। চাপেন আর অন্যান্য সবজি, অন্যান্য জিনিসও আপনার মনে হয় ওগুলো তো আমরা বিক্রি করি না, ওগুলোর কথা বলতে পারবো না, এবং সব জিনিসই দাম বেশি। 60 টাকা কিছু মনে হয় যে 250 টাকা পারলা। আপনাকে ধন্যবাদ, যেমনটা শুনছিলেন আসলে এই দাম কিন্তু খুচরা পর্যায়ে যেতে যেতে আরও অনেক বেশি বেড়ে যায়। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, আলুর দামে কিন্তু আজকে কিছুটা কমেছে, কেজিতে 2 টাকা থেকে 4 টাকা কমে আজকে কিন্তু আলু বিক্রি হচ্ছে 40 থেকে সর্বোচ্চ 41 টাকা কেজিতে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দর। এরপর চলে যেতে চাই বকুড়ার রাজা বাজারে, সেখানে আছেন সহকর্মী রাকিব জুয়েল। রাকিব, আজ কি দামে বিক্রি হচ্ছে আলু আর সরকারের বেঁধে দেয়া দামে বাস্তবায়ন হচ্ছে কিনা জানাবেন। গতকাল কিন্তু দিনভর মনিটরিং চলেছে জেলা প্রশাসনের এবং ভোক্তা অধিকার সংরক্ষণের এবং স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন তাদের নেতৃবৃন্দদের নিয়ে গোটা জেলায় খুচরো এবং পাইকারি বাজারে আলুর সরকারের বেঁধে দেওয়া যে দাম, সেই দাম নির্ধারণের বিষয়ে দিনভর অভিযান চলেছে এবং মনিটরিং চলেছে। কিন্তু তারপরেও আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি দু ধরনের আলু এখানে রয়েছে, পাকি এবং হলেন্ডার যে আলুগুলো, এই আলুগুলোর দাম এখানে, এটি পাইকারি বাজার, এই বাজারে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 40 এবং 42 টাকায়, আর এর পাশেই খুচরো বাজার সেখানে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি দাবি করছেন যে এই আলুগুলো তাদের 8-10 দিন আগে কেনা, তো সেই সময়টাই কেনা ছিল আসলে, তারা যেটি বলছেন যে 36 থেকে 38 টাকা কেজি, সে কারণে সরকারের বেঁধে দেওয়া দামে এই মুহূর্তে তারা বলছেন যেটি, সেটি হচ্ছে এই মুহূর্তে তারা যদি বিক্রি করতে যান তাহলে প্রতি কেজিতে 10-12 কিংবা কোনো কোনো ক্ষেত্রে 15 টাকা করেও তাদের ক্ষতি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করেছি স্থানীয় যে ব্যবসায়ীরা তাদের সাথে কথা বলার জন্য, তারাও কিন্তু একই কথাই বলছেন। এবং এই যে পুরোনো যে গেল 1 সপ্তাহ কিংবা তারও বেশি সময় আগে যে আলুগুলো কেনা, সেই আলুগুলো তাদের শেষ না হওয়া পর্যন্ত আসলে সরকারের বেঁধে দেওয়া দামে তারা ফিরতে পারবেন না বলেই আমাদেরকে সব জানিয়েছেন। এই ছিল সবশেষ বগুড়া থেকে আমার কাছে আলুর বাজারের খবরাখবর। এরপর আমরা চলে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনার কাছেও প্রশ্ন থাকছে যে আজ কি দামে বিক্রি হচ্ছে আলু। সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে অনেক ক্রেতা ব্যাগ হাতে বাজারের দিকে ছুটছেন, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলুর বাজার দর কেমন আজকে সেটি জানা। কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরছেন, অনেকে যে পরিমাণ আলু কেনার কথা ছিল তা থেকে কম পরিমাণ আলু নিয়ে বাসায় ফিরছেন। তার কারণ হচ্ছে আলুর দাম সেই গতকালের মতোই আছে, এটি হচ্ছে 40 থেকে 45 টাকার মতো। অধিকাংশ দোকানগুলোতেই মূলত 45 টাকার নেওয়া হচ্ছে। ক্রেতাদের অভিযোগ যে সরকার বেঁধে দেওয়া দামের পরও কেন অতিরিক্ত বেশি নেওয়া হচ্ছে,
তবে এই বিষয়ে সংশ্লিষ্টরা সদত্ব দিতে পারেনি। তবে আমরা গতকাল যেমনটি দেখছিলাম যে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার সহ হিমাগারগুলোতে অভিযান পরিচালনা করেছে, তারা সরকার নির্ধারিত দামের ব্যাপারে একাধিকবার সতর্ক করেছে, কিন্তু তারপর আমরা আজকে মুন্সিগঞ্জ শহর বাজারে ঘুরে যেটি দেখেছি দামের কোনো পরিবর্তন নেই, সেই পুরো দামই আসলে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে সরকারি দপ্তর বলছে যে আরো সপ্তাহখানিক হয়তো সময় লাগতে পারে এই দামটি আসলে আসতে, তো এর মধ্যে এই সময়গুলোতে এভাবে ক্রেতাদের সাথে বেশি দাম দিয়ে আসলে আলু কিনতে হবে। অন্যদিকে মুন্সিগঞ্জে এবছর প্রায় 13 লাখ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে, এর মধ্যে 65টি হিমাগার রয়েছে যাতে 5.5 লাখ টন ধারণ ক্ষমতার মধ্যে 5 লাখ টন আলু মজুদ আছে। আমরা যেমনটি কালকে দেখছিলাম যে প্রশাসনের থেকে অনেক কর্মকর্তারা হিমাগারগুলো পরিদর্শন করেছে, তারা পরিদর্শন কালে হিমাগার মালিকগুলোকে বলছেন যে অল্প সময়ের মধ্যেই যাতে মজুদকৃত আলু বাজারে ছেড়ে দেওয়া হয়, কেননা স্বাভাবিক সময়ে যে আলু বাজারজাত করা হতো সেটি না করার কারণেই কিন্তু মূলত আলুর কৃত্রিম সংকট, এমনটাই দাবি করছে সরকারি যে সংশ্লিষ্ট কর্মকর্তাগুলো। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ক্রেতারা কিন্তু আলুর দাম নিয়ে অনেকটা বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে পড়েছেন, কেননা তারা আসলে বুঝতে পারছেন না সরকার নির্ধারিত দাম আসলে কোনটি, কেননা এই বাজারটিতে আমি লক্ষ্য করেছি যেটি যে প্রচার প্রচারণা এবং সরকারি বেড়ে দেওয়া দামের কোনো আসলে নজির নেই। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ঢাকা, বগুড়া এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা আলুর বাজারের খবর জানাতে।